কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বলবে ফসল ভরবে গোলাম আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইয়েরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুর শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয়, পুষ্টি নিরাপত্তায় মডেল বাগান। মানব স্বাস্থ্যের জন্য ফল ও শাকসবজির গুরুত্ব অপরিসীম, সে পুষ্টি প্রত্যহ গ্রহণ করা আবশ্যক। তৎপরিপ্রেক্ষিতে স্বল্প পরিসরে শাকসবজি ও ফলমূলের আবাদ করে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করাকেই পুষ্টি বাগান বলা হয়। বর্তমানে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে মডেল পুষ্টিগ্রাম গড়ে উঠেছে। শাকসবজি ও ফলে বিভিন্ন প্রকার খনিজ লবণ ও ভিটামিন প্রচুর পরিমাণ রয়েছে, বিধায় এগুলি রোগ প্রতিরোধক খাদ্য হিসেবে পরিচিত। অধিকাংশ ফল ও শাকসবজি একাধিক পুষ্টি উৎপাদনের উৎস হিসেবে কাজ করে। মডেল পুষ্টিগ্রামে পরিকল্পিতভাবে বিভিন্ন ধরনের ফল ও শাকসবজি চাষ করে প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণ করা হচ্ছে। পুষ্টি বাগানে সাধারণত বিভিন্ন ধরনের সবজি এবং স্বল্প মেয়াদি ফলের চাষ করা হয়ে থাকে। পরিবারে নিরবচ্ছিন্ন খাদ্য চাহিদা পূরণ এবং পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে পুষ্টি বাগান করা অপরিহার্য। এ বাগানে পরিবারের সদস্যদের অলস সময়ে কাজে লাগানো যায় এবং পতিত জমির সদ্ব্যবহার হয়। এসব দিক বিবেচনা করে খাগড়াছড়ি জেলাধীন রামগড় উপজেলার ওয়েফা পাড়ায় কৃষি উন্নয়নের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় 78টি পরিবারে পুষ্টি নিরাপত্তা মডেল বাগান করা হয়েছে। স্যার, এলাকার ভিত্তিক অফিসার ইস্যু অফিসার, উনি আমাদেরকে বলছিল যে কৃষি থেকে বিভিন্ন রকমের আসছে সরকার থেকে, এটা নেওয়ার জন্য করার জন্য আমি ওনার সাথে কথা বলে কৃষি অফিসার অন্যান্য বাইরে আছে ওনার রামগড় আমাদের কৃষি অফিস আছে ওখানে গিয়ে কৃষি চারা বীজ এগুলো আনছি, দিয়েছে, ট্রেনিংও করাইছি দুদিন। জি জি, ট্রেনিং করা দুদিন, ট্রেনিং করা এগুলা ওখানে ছিলেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, দুদিন ছিলাম। গাছে মরিচ গাছ আছে, বেগুন গাছ আছে, গাজর গাছ ছিল, টমেটো গাছ আছে, ধনিয়া পাতা আছে, ইত্যাদি অনেকগুলো আছে আর কি। পানি দেওয়া লাগে, পানি আমাদের এখানে অ্যাভেলেবেল পানি নাই। পানির জন্য পাহাড়ি এলাকায় একটু পাহাড়ি স্বল্পতা রয়েছে। জি জি জি, পানির ব্যবস্থা একটু ভালো পর্যায়ে হলে আমরা ফসল আরও বেশি করতে পারবো। এসব বাগানে বেগুন, সিম, টমেটো, মরিচ, ধনে পাতা, লাউ, কুমড়া, গাজর, মূলা, লাল শাক, পুঁই শাক, ঢেঁড়স, কলমি শাক আবাদ করা হয়েছে। পাহাড়ি এলাকায় বানরের উপদ্রব থেকে বাঁচার জন্য বাগানের চারিদিকে ও উপরে নেট দেওয়া হয়েছে। এ প্রদর্শনী পেয়ে গ্রামের কৃষকরা অনেক খুশি। মাননীয় প্রধানমন্ত্রী প্রতি ইঞ্চি জমি সদ্ব্যবহারের নির্দেশনা অনুসারে বসতবাড়ির আঙিনায় পতিত জমিতে পুষ্টি বাগান করে নিজেদের পুষ্টি চাহিদা পূরণ করে বাড়তি সবজি বিক্রি করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরামর্শ ও সহযোগিতায় এ মডেল পুষ্টি বাগান গড়ে উঠেছে। স্যার, আমি অতীতে মনে করেন আগে আমি কোনো সময় কৃষি কাজ করি নাই, আর স্যারে মনে করেন একটা বুদ্ধি পরামর্শ দিল যে পাহাড়ের উপরে এরকম এইভাবে এইভাবে করলে মনে করেন যে কাজটা সুন্দরভাবে ফসল হবে। তা আমি আস্তে আস্তে মনে করেন অল্প অল্প করে করতে 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 জৈব সারও এখনও ওখানে দেখেন আমি গোফর এখনও তো আনি ওখানে রাখছি, এই গোফর দিয়ে হালকা খালি কোদাল দিই বেশি না, কোদাল কোবাই করে অল্প করে লাগাতে লাগাতে ইঞ্চ আলো আলা দিলে গাছ তো আগে যেগুলো করছে মোটামুটি আলা দিলে যে ভালো হয়েছে।
সবজি আপনারা উৎপাদন করছেন, নিজেরা খাচ্ছেন? নিজেরা খাচ্ছি। বাজারও কি বিক্রি করছেন? বাজার অল্প, আমি তো নতুন করি অল্প অল্প কিছু কিছু মানে নিজে নিজে এবছর কিনা লাগে নাই। উপজেলা কৃষি অফিস থেকে কৃষক ভাইদের প্রশিক্ষণ দিয়ে তাদের সার, বীজ, চারা, নেট ও পানির ঝাঁজরি দেওয়া হয়েছে। পারিবারিক পুষ্টি বাগান করার জন্য বিভিন্ন মডেল রয়েছে। এলাকা ভেদে মডেল ভিন্ন হয়। এসব মডেল অনুসরণ করে পুষ্টি বাগান করা হলে সব সময়ই কিছু না কিছু ফসল পাওয়া যায়। যে পুষ্টি বাগানের মাধ্যমে রামগো উপজেলা কৃষি অফিসার মহোদয়ের মাধ্যমে যে আমাদের 78 জন লোককে নিয়ে সরকার যে প্রত্যেক বাড়িতে যে পুষ্টি বাগান করার জন্য যে বীজ সার দিয়েছে আমাদেরকে ট্রেডিং করছে, এই ট্রেডিংয়ে আমরা দেখলাম যে এমন এক উপকৃত হইলাম যে আমরা যে পুষ্টি বাগানের সামান্য যে পুষ্টি বাগানটা করতেছি ওই পুষ্টি বাগানের মাধ্যমে আমাদের নিজের চাহিদা সমাধান করে আমরা 20-25 হাজার টাকা এক একটা বাড়ির আঙ্গিনার থেকে আমরা বিক্রি করতেছি পাইতেছি। এ বাগান করতে বাড়ির পাশের জমি তৈরি করে 5 মিটার দীর্ঘ, 1 মিটার প্রস্থ এবং 30 সেন্টিমিটার দূরত্ব আকারে পাশাপাশি কয়েকটি বেড তৈরি করা হয়। বেডে মাদা করে সে মাদায় বিভিন্ন ফসল রোপণ করা হয়। স্থানের উপযুক্ততা অনুযায়ী ফসল চাষ করতে হয়। প্রয়োজনে বাউনি দিতে হয়, সেচের ব্যবস্থা করতে হয়, প্রয়োজন অনুযায়ী সার প্রয়োগ করতে হয়। ফসলে রোগ ও পোকামাকড় দেখা দিলে জৈব প্রক্রিয়ায় দমন ব্যবস্থা গ্রহণ করতে হয়। যখন তখন এ বাগান থেকে ফসল সংগ্রহ করা যায়। পুষ্টি বাগানের ফসল বেশিরভাগই নিজ পরিবারের এবং আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের প্রয়োজনে ব্যবহৃত হয়। এখানে আমাদের যে কৃষক ভাইরা আছে 78 জন, আমি 78 জনকেই আমাদের রামগড় উপজেলা কৃষি অফিসার মহোদয়ের মাধ্যমে আমাদের 2 দিনের প্রশিক্ষণের মাধ্যমে ওনাদেরকে প্রশিক্ষিত করে আমরা এই বাগানগুলো করার জন্য উদ্বুদ্ধ করেছি। এখানে আমাদের রবি মৌসুমের বিভিন্ন ফসল, রবি মৌসুমের যে মৌসুমটা ছিল ওই মৌসুমে আমরা বেগুন, তারপরে বিশেষ করে শাকসবজির ভিতরে মূলা, লাল শাক, তারপরে পালং শাক, তারপরে কফি বা বাটি শাক, আমরা শাকসবজি জাতীয় কিছু আর দীর্ঘমেয়াদি কিছু বেগুন, মরিচ, টমেটো এগুলো আমরা ওনাদেরকে রবি মৌসুমে সাপ্লাই দিয়েছি। ওনারা ওভাবে আমাদের আন্তরিক প্রচেষ্টা এবং ওনাদের আন্তরিক প্রচেষ্টা আমরা এই বাগানগুলো সফলভাবে শেষ করতে সম্পন্ন হয়েছি। এখন সামনে আমাদের খরিফ মৌসুম আছে, ওই মৌসুমে আমরা যে খরিফ মৌসুমের ফসলগুলো আছে আমরা ওগুলাতে যাব। তো এই পাহাড়ে এখানে মাটিগুলো একটু বালিযুক্ত মাটি, এখানে বিশেষ করে একটু জৈব সার বেশি পরিমাণে না দিলে এই ফসলগুলো এখানে সঠিকভাবে করা সম্ভব হবে না, কারণ পাহাড়ের মাটিতে বালির পরিমাণ একটু বেশি থাকে আর লাল মাটি পাহাড়ে একটু পোকামাকড়ের আক্রমণ বা উপদ্রব বেশি হয়, যেহেতু এটা পাহাড়ি এলাকা, বন জঙ্গল, ফুড ফ্লাই, তারপরে বিশেষ করে থ্রিপস পোকা বা বিশেষ করে যা সবজির যে জাপ পোকাগুলো আছে, জাপ পোকা এগুলোর আক্রমণ মোটামুটি এখানে বেশি হয়। তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন সময় জৈবিক বালাই দমনের মাধ্যমে আমরা তাদেরকে এই পোকাগুলো নিয়ন্ত্রণের জন্য আমরা পরামর্শ দিয়ে থাকি। পুষ্টি বাগানের ফসল বেশিরভাগই নিজ পরিবারের এবং আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের প্রয়োজনে ব্যবহৃত হয়। অতিরিক্ত উৎপাদন হলে তা বাজারজাত করা হয়। পারিবারিক পুষ্টি বাগানে ফলমূল ও শাকসবজির আবাদ করে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করা যায় এবং রোগ বালাই দূর করা সম্ভব হয়। তো এটা শুরুতেই আমরা একটা খুব একটা টেনশনের মধ্যে ছিলাম যে আসলে পাহাড়ের একটা গ্রামে এতগুলা বাড়ি খুঁজে পাবো কিনা, তো এটা আমরা খুব একটা টেনশনের মধ্যে ছিলাম। পরবর্তী আমরা বিভিন্ন জায়গায় জরিপ করে আমরা এই ওয়াইফাই পাড়ায় দেখলাম যে এখানে আমাদের প্রায় 78টা পরিবার আছে, এর চেয়েও বেশি আছে। পরে আমরা বিভিন্ন সার্ভের মাধ্যমে 78টা পরিবারকে সিলেকশন করে পরবর্তীতে আমরা কৃষি অফিস থেকে এদেরকে আমরা 2 দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করি। প্রশিক্ষণ প্রদান করার পরে আমরা কীভাবে আমাদের পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করা যায় সেভাবে ওদের সঙ্গে আলোচনা করে আমরা বিভিন্ন ধরনের উপকরণ এখানে সরবরাহ করি। প্রতিটি বাড়িতে পারিবারিক পুষ্টি বাগান করা হলে সব মানুষের খাদ্য ও পুষ্টি নিশ্চিত হবে। এমন কোনো বাড়ি নেই যার আশেপাশে ছোট পরিসরে ফলমূল ও সবজির গাছ লাগানো যায় না, সেজন্য সব বাড়ির আশেপাশেই এ বাগান করে দেশকে পুষ্টিতে সমৃদ্ধ করা সবার দায়িত্ব। আসুন আমরা নিজ নিজ আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান করে পুষ্টি নিশ্চিত করি এবং সুখী সমৃদ্ধ জাতি গঠনে অবদান রাখি। আমাদের এই প্রকল্পে সারা দেশের 155টি উপজেলা অন্তর্ভুক্ত আছে আর 49টি জেলা, এর মধ্যে
49 জেলার মধ্যে আমরা কাজ করব। শস্য নির্ভরতা বৃদ্ধিকরণের জন্য আমাদের যে আন্তঃফসল বা আমাদের যে সাথী ফসলগুলো আমরা ইতিমধ্যে করছি, যেমন একটা বাড়ির আঙ্গিনায় যখন আমরা প্রতি জমি ব্যবহার করে যখন আমরা সবজি প্রদর্শনী ফল প্রদর্শনী এগুলো করছি, সেক্ষেত্রে কিন্তু আমরা সারা বছরই কোনো না কোনো সবজি বা কোনো না কোনো ফল আমরা সেখান থেকে পাচ্ছি। এতে করে শস্য নির্ভরতা অবশ্যই বৃদ্ধি হবে। কৃষক গ্রুপ গঠনগুলো আমরা ইতিমধ্যে করে শেষ করেছি। তো কৃষক গ্রুপ গঠনের উদ্দেশ্য হলো যে আমরা এই প্রত্যেকটা গ্রুপের কাছে আমরা কিছু কৃষি যন্ত্রপাতি আমরা হস্তান্তর করব। এগুলোর মধ্যে আমাদের ফুড পাম্প রয়েছে, রয়েছে কনশেলার, তারপরে হ্যান্ড স্প্রেয়ার, এগুলো আমাদের আছে। তো এগুলো কৃষকরা ব্যবহার করবে এবং তারা ইচ্ছে করলে ভাড়াও দিতে পারবে। ভাড়ার টাকা তারাই ব্যবহার করবে এবং এই গ্রুপের গঠনে বা গ্রুপ গঠনের জন্য যা যা দরকার উন্নয়নে তারা সেটা ব্যবহার করবে। আমাদের প্রকল্প চলাকালীন সময় পর্যন্ত না শুধু, এবং ইচ্ছা করলে আরও পরেও তারা ব্যবহার করতে পারবে। আরেকটি ব্যাপার হচ্ছে এই প্রকল্পে, সেটা হলো যে মহিলাদেরকে অন্তর্ভুক্তকরণ। ব্যাপক হারে আমরা যে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় গিয়েছি, আপনারা জানেন যে আমাদের দেশের যে প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে প্রান্তিক পর্যায়ে মহিলারা ব্যাপকভাবে কৃষির সাথে জড়িত। তো এই প্রকল্পতে আমি দেখেছি যে আমরা বসতবাড়িতে আমরা যখন কাজ করেছি তখন এখানে বেশিরভাগ কাজই কিন্তু করেছে মহিলারা। এই মহিলাদেরকে অন্তর্ভুক্ত করার উদ্দেশ্য হচ্ছে যে মহিলাদের জন্য আয় বর্ধনমূলক এই কাজটাকে তাদের সামনে নিয়ে আসা, এবং তারা সেটা সুন্দরভাবে করতে পেরেছেন। এবং আমরা আগামীতে এটার উপর আরও জোর দেবো এবং আমাদের যে পরামর্শগুলো ইতিমধ্যে এসেছে আমরা সেগুলো এই প্রকল্পে অন্তর্ভুক্ত করতে চাই। আমরা যে যন্ত্রপাতিগুলো ইতিমধ্যে মানে আমরা সরবরাহ করব, ইতিমধ্যে সরবরাহ করা শুরু হয়ে গেছে। তো এই সমস্ত যন্ত্রপাতিগুলো কৃষক পর্যায়ে দিলে পরে যে ওরা যে শ্রমটা ব্যবহার করতো, আগে যে শ্রমিক সংকট ছিল, আমাদের শ্রমিক সংকট এখনও আছে, এই শ্রমিক সংকটের অনেকটা আমি মনে করি যে অনেকটা হ্রাস পাবে। কারণ হলো যে আপনারা জানেন যে যদি আমরা যে কনশেলার হলো বুটটা মারাই করি আমরা এই যন্ত্রটি দিয়ে, এই বুটটা মারায় যন্ত্রটি যদি কেউ পায় তাহলে আমার মনে হয় যে তার যে শ্রমিক যে সংকটটা বা শ্রমিকের পেছনে যে টাকা ব্যয় হয় সেটা অনেকাংশেই কমবে, এবং তাতে করে যে বুটটার যে উৎপাদন খরচ সে অবশ্যই এখানে প্রফিটেবল হবে। ব্যাপক হারে ভার্মি কম্পোস্ট প্রদর্শনী আমরা দিয়েছিলাম। কৃষক শুধু ওইখানেই থেমে থাকেনি, ভার্মি কম্পোস্টটাকে তারা আরও বর্ধিত করেছে। অর্থাৎ আমি হয়তো দিয়েছিলাম হয়তো একটা, তারা আরও সাথে আরও দুইটা করেছে, আমি কোনো জায়গায় দুইটা দিয়েছি সেখানে তিনটা করেছে। খুব খুশি হয়েছি এই জন্য যে তারা এই জিনিসটাকে ভালোভাবে নিয়েছে। মাটির স্বাস্থ্য রক্ষার জন্য যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস ভার্মি কম্পোস্ট অর্থাৎ জৈব সার। আমরা খাদ্য নিরাপত্তার কথা বলছি, কিন্তু খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গেলে অবশ্যই জৈব সারের ব্যবহার অবশ্যই বাড়াতে হবে। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 3016, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন, ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তরুণ।